আসসালামু আলাইকুম। টিজন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রালয় হতে এইমাত্র পাওয়া সর্বশেষ আপডেট। সৌদিতে নতুন করে আরও 5,873 জন রোগী শনাক্ত। চলুন খবরের বিস্তারিত জেনে নেওয়া যায়। সৌদি আরবে করোনা ভাইরাস পরিস্থিতি আজকে আবারও অবনতি হয়েছে। সৌদি আরবে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে আরও 5,873 জন, আর এই নিয়ে সৌদিতে করোনা আক্রান্ত সর্বমোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 6,26,808 জন। পাশাপাশি সৌদি আরবে নতুন করে করোনা ভাইরাস থেকে সম্পূর্ণ আরোগ্য লাভ করেছে আরও 4,535 জন, আর এতে করে সৌদি আরবে করোনা ভাইরাস থেকে সম্পূর্ণ আরোগ্য লাভ করা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 5,73,831 জন। করোনা ভাইরাস থেকে আরোগ্য লাভ করা সকল রোগী ইতিমধ্যে তাদের নিজ নিজ বাসা চলে গিয়েছে। এছাড়াও নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সৌদিতে আরও 2 জন রোগীর মৃত্যু হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর এই নিয়ে সৌদিতে করোনা আক্রান্ত হয়ে 8,910 জন রোগীর মৃত্যু হয়েছে। চলুন এক নজরে জেনে নেওয়া যায় সৌদি আরবে আজ অবধি কোন শহরে কতজন করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে। রিয়াদে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 1,50,557 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে 1,36,685 জন এবং মৃত্যুবরণ করেছে 1,557 জন। মক্কায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 52,374 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে 47,385 জন এবং মৃত্যুবরণ করেছে 1,177 জন। আর তাইফে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 18,068 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 16,800 জন এবং মৃত্যুবরণ করেছে 418 জন। মদিনায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 28,078 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 26,250 জন এবং মৃত্যুবরণ করেছে 304 জন। দাম্মামে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 27,461 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 25,655 জন এবং মৃত্যুবরণ করেছে 436 জন। আলকাতিফে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 10,457 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 9,958 জন এবং মৃত্যুবরণ করেছে 36 জন। আল হুফুফে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 26,319 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 24,812 জন এবং মৃত্যুবরণ করেছে 445 জন। আল খোবারে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 10,683 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 10,013 জন এবং মৃত্যুবরণ করেছে 53 জন। এবং সর্বশেষ আল জুবাইলে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 8,418 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 8,105 জন এবং মৃত্যুবরণ করেছে 40 জন। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, এই ছিল সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রালয় হতে এই মাত্র পাওয়া আজকের করোনা ভাইরাসের সর্বশেষ আপডেট। খবরটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এক্ষুনি দেখা শুরু করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল দেখে থাকেন অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসে, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।